সারাদিন কিছু জল না, সারাদিন ওখান থেকে ঘুরতে দেয়নি, লাইট অফ করে দিচ্ছে, ফ্যান অফ করে দিয়েছে, এরকম নানাভাবে মানে মানসিক টর্চার আর কি করেছে। পুলিশ ছিল, এখন পুলিশ ওখানে কি করেছে আমি তো সেই মানে আমি তো ওনার সাথে ঠিক সেভাবে কথাও বলতে পারিনি, মানে উনি আসার পরেই অসুস্থ পড়েছে। পুলিশ ছিল, সারাক্ষণই ছিল, আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিল, উনি নিজেই বলেছেন যে আমি আরও আলোচনা করতে চাই, আমি পুলিশ দিয়ে ছাত্রদের সরাতে চাই না, এরা আমার ছাত্র, সুতরাং সরানোর তখন তো প্রশ্ন নেই কলেজ থেকে। তারপর উনি বাড়িতে গিয়ে অসুস্থ হন, এরা মুক্ত হওয়ার পরে সারাদিন কষ্ট হয়েছে ওনার, উনি সুস্থ হোক, উনি যেরকমভাবে কমপ্লেন করবেন সেই অনুযায়ী।